হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নীলা আলম। তো আজকে আমি চলে এসেছি বুলতা গাউসিয়া মার্কেটে। তো আপনারা জানেন যে বুলতা গাউসিয়া মার্কেট মানেই হচ্ছে পাইকারি বাজার। সর্ববৃহত্তম মার্কেট হচ্ছে আপনার বুলতা গাউসিয়া মার্কেট। তো আজকে আমি চলে এসেছি সাবা প্রিন্ট শাড়ির দোকানে। তো আমার সামনে যিনি ভাইয়া আছেন উনি হচ্ছেন এই দোকানের প্রোপাইটর। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। জি, তো আজকে আমার ভিউয়ার্সদের জন্য একদম রিজনেবল প্রাইসের কিছু থ্রি পিস কালেকশন দেখাবেন, যেন ওরা নিয়ে ভালো, মানে আপনার কাছ থেকে কম টাকা মানে প্রাইজে নিয়ে যেন ওরা ভালো দামে বিক্রি করে একটু লাভবান হতে পারে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো প্রথমে আমরা যে বাটিক থ্রি পিসটা দেখতে পাচ্ছি, একবার স্বল্প প্রাইস 260 টাকা মাত্র। এটা একবার ভাইয়া, এই বাটিকটার নাম কি? এটা বল বাটিক। বল বাটিক না, আবার অনেকে ফুটকা বাটিকও বলে, যে যে এটা বলে আর কি। আচ্ছা, তো এটা সালোয়ার উনার কাপড়টা একটু দেখান। আচ্ছা, এই সালোয়ারটা, এটার প্রাইস ভিউয়ার্স পড়ছে মাত্র 260 টাকা। আপনারা একদম রিজনেবল প্রাইসে কিছু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা, এটা 4 পিস। এই যে সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। জি, সালোয়ারটা, এই যে এটা লোনাটা অনেক বড়। তো ভিউয়ার্স, আমি আশা করব আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে কাপড়গুলো ভালো না, এই সে আপনি অনেকে কিছু অনেক কমেন্টস করেন। তো আমি বলবো সব সময় যে ভালো কিছু কাপড় নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু একটু রেট বেশি হয়, তো আপনারা ভালো বিক্রি করতে পারবেন। তো এটা পড়ছে 260 টাকা। এই কাপড়টা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, একদম রিজনেবল প্রাইসে। জি, যারা আমাদের কাছে নিয়ে বিক্রি করে, দোকান হোলসেল মাল। এই যে জি, আরেকটা মাল আছে। জি, এই মালটা হলো আপনার কিন্তু অনেকেই মানে দোকান থেকে কিনেন, কিন্তু যারা নাকি কারখানার মালিক বা কারখানা তৈরি করে তাদের কাছ থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, আর তারা কিন্তু একদম রিজনেবল প্রাইস দিতে পারে। আর ভাইয়াদের একটা কারখানা আছে ওইখান থেকে আপনার, এটা হলো 320 টাকা। এটা না, একদম, হ্যাঁ একদম, অনেক সুন্দর ড্রেস। এটা 320 টাকা। ভিউয়ার্স, খুবই নাইস কালেকশন। আর আফসান গুলো তো ভাইয়া উঠবে না? না না না, উঠবে না, কালো হবে না, অনেক দামি আফসান। আমাদের এটা 4 পিস। এটা এটা 4 পিস। এই হাতাটা, এই যে এই দেখো, ওলনাটা অনেক বড়। জি, এই যে সালোয়ারটা। জি, এটার মধ্যে অসংখ্য কালার আছে। এই অসংখ্য কালার, এই যে আপনি ভিডিওতে দেখেন, এই যে অসংখ্য কালার। জি, এরকম 20টা কালার দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আরো ডিজাইন আছে। এই যে এরকম, এই যে ইনটেক পেডি, এই যে পেডিতে ডিজাইন আছে আর। জি, তো ওনাটা আমার ভিউয়ার্সদের একটু দেখিয়ে দেন কষ্ট করে। বড় বিশাল, ওনা ফ্রি সাইজ করে না, পাঁচাত পাঁচাত ওনাটা, এই যে পাঁচাত হবে না, পাঁচাত। জি, এটা নামাজি ওনা একদম। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়। তারপর আমাদের আরেকটা আছে, এটার মধ্যে গলা চুন্ডি যেটা বলে, গলা অপশন দিয়ে এই মালটা অনেক ব্যয়বহুল। জি, আর এগুলো তো আসলে হিট কালেকশন। আমরা দিছি একদম সীমিত প্রাইস, এটা 380 টাকা। 380? জি, 380 টাকা। এটা মার্কেটে অন্যান্য দোকানে 450 টাকা বিক্রি, হোলসেল হইতেছে। হ্যাঁ, লংটা কত হবে? 48 ইঞ্চি লং আর 46 ইঞ্চি। 46 ইঞ্চি হবে না? জি, অনেক সুন্দর। এটার মধ্যে যে সালোয়ার, সালোয়ারটা বড় 2.5 গজের। জি, এই সালোয়ারটা, এটা ওলনাটা সেটিং ওলনা, সেটিং ওলনা, আর হাতা আছে। জি, হাতাটা, হাতাটা, এই ওলনাটা দেখান ভাইয়া। এই এটা হচ্ছে ওড়নার কাপড়টা, বিশাল ওড়না, বিশাল। জি, এটার রেট কত পড়বে? এটা 380 টাকা। 380 টাকা। যারা দোকানদার আমাদের সাথে, লোক আমাদের সাথে ব্যবসাতে যারা দোকানদার, আমাদের সাথে বিক্রি করব। জি, এদের সাথে, হ্যাঁ কোন। জি, এই আরেকটা থ্রি পিস আছে, চন্ডি। জি, চন্ডি একটা থ্রি পিস আছে। ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্টস করেন যে রেটটা একটু বেশি হয়, তো আমি বলবো কাপড়ের পরিমাণ যদি একটু বেশি থাকে আর যদি ভালো মানে কাপড়টা ভালো মানের হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাপড়ের রেটটা একটু বেশিই থাকে। আবার অন্য দোকানে কিন্তু একটু কম রেট বলে আপনারা অনেকে কমেন্টস করেন যে এটা একটু বেশি রেট বলেছে, আসলে তাই না, কাপড়ের কাপড়ে কিন্তু বেশ কম আছে। এবং এটা নিয়ে প্রতারিত হইব না, এটা একদম রিয়েল কাপড়। এটা এটা মানে ওলনা সালোয়ার। এই যে জি, সালোয়ারের কাপড়টা দেখান, এই যে 2.5 গজের। এটা হচ্ছে সালোয়ারের কাপড় না? জি, 2.5 গজ, 2.5 গজের। এই যে সালোয়ার অনেক বড়। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা,
বিয়ার্স দেখতেই পাচ্ছেন, উড়নাটা কিন্তু একদম নামাজি উড়না, একবার বিশাল আমাদের কথা কাজে এক, জি কথা কাজের মধ্যে কোনো দুই নাম্বারই নেই, যা দেখামু তাই, জি। আর একটা মাল আছে যে রংধনু, আমাদের এই রংধনু, হ্যাঁ রংধনু হলো একদম লো প্রাইসে 330 টাকা, 330 টাকা, 330 পানির দামে দিছে একবার, জি। এটা হলো রংধনু জামাটা, এটা হচ্ছে জামাটা, জামা, এই যে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, জি। এগুলো আমরা 340 টাকা, আগে একটু রেট কম ছিল, এখন আবার বাজার বাড়তি তো, জি জি, এখন তো কাপড়ের রেটটা আমিও দেখেছি, আমি তো ভিডিও করি, সেক্ষেত্রে আমি তো শুনি যে কাপড়ের অরিজিনালি কাপড় একবারে, জি, দামটা ওঠানামা করছে, একদম উলনা পাছা, উলনাটা বিশাল ফ্রি সাইজের উলনা, জি। আর ভিউয়ার্স আপনারা যারা মানে এখনই চিন্তা করছেন যে ঈদ কালেকশন কাপড়গুলো কোন জায়গা থেকে নেবেন, তা আমি বলবো এই সাবা পিন শাড়ির দোকানে চলে আসবেন, পাঁচাতো না পাঁচাতো, অসংখ্য অসংখ্য অসংখ্য, খুবই সুন্দর আর সুতি, রংকশ গ্যারান্টি ভাইয়া, রং গেলে ফেরত, এটা সেলারের কাপড়টা, এই যে এক কালার সেলারের ভিতর, এই যে সেলার কত বড় দেখছেন, জি জি, অনেক বড়, এগুলোর মধ্যে তো ভাই আপনার দোকানে একটু লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন, লোকেশন বলতাছি, এগুলোর মধ্যে এগুলোর সব ডিজাইন, অনেক আর অনেক ডিজাইন আছে, অসংখ্য কালেকশন, এগুলোর মধ্যে গোডাউনে আর অনেক ডিজাইন আছে, জি জি। তারপর আছে যে এই যে ফেরদাউসের আইটেম আছে, ফেরদাউসের আইটেম 420 টাকা একদম, অনেক এই এই যে ফেরদাউসের আইটেম, এগুলো না আকর্ষণীয় কাপড়, জি জি। কাস্টমার ওইরকম মাল পাবে, অনেকে রেট বলে উল্টা পাল্টা, পরে মাল দেখছে, আড়াই গজ এটা, জি জি। আর এটা হচ্ছে ওড়না, এটা কি ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল ডিজিটাল ফেরদৌস, জি, এই যে এই যে ঈদ উপলক্ষে এই ড্রেস গুলো অনেক ভালো চলতেছে, শুধু উলনাটা দাম আছে 300, শুধু উলনাটা, জি, টোটালি আমরা একটা থ্রি পিস দিতেছি 460 টাকার বিনিময়ে, যারা আমাদের কাছ থেকে নিবে শুধু বিক্রি করার জন্য হোলসেল রেট, যারা পাইকারির ব্যবসায়িকরা আছেন তারা অবশ্যই ভাইয়ের দোকানের নাম্বারে ফোন দিবেন, কিন্তু খুচরা কি ভাই আপনারা কি এক দুই পিস করে দিবেন, ঈদের আকর্ষণ, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের আরি আরি ড্রেস গুলো, এই যে আরি কাজের ড্রেস গুলো, আরি কাজের ড্রেস গুলো, মোবাইলে কাটো, ইমোতে ফোন দিয়ে আর বাকি কালেকশন গুলো দেখে নিবেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স অসংখ্য অসংখ্য কালেকশন আছে।